অনেকদিন পরে দেখা হয়েছে, এটা আমার বাচ্চা বাচ্চাওয়ালার বান্ধবী, বাচ্চাওয়ালার তো বল। হ্যাঁ আমরা কি তিনটে আছে তা খেয়ে নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে আমার আর একটা নতুন ভিডিওয়ে ওয়েলকাম। আজকে দ্বিতীয় দিন বাপের বাড়ি এসেছি। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই বদ্দির সঙ্গে দেখা করে চলে এসেছি, কারণ বদ্দি ব্যাঙ্গালোর চলে যাবো, ওর সঙ্গে আমার সঙ্গে দেখা হবে না। তো বাড়ি এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। তো মা বাড়ি আসতেই বললো যে আলো এসেছিলো, মানে আলোটা আমার, ওর ভালো নাম হচ্ছে সুস্মিতা, ও আমার ছোটোবেলার বান্ধবী, আমরা চারজন বান্ধবী ছিলাম, তার মধ্যে ও একজন। তো একটু বেশি গল্প টল্প করলাম, একটু বাইরে ভেতর বেরোতাম, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তারপরে যে সন্ধ্যেবেলায় দেখুন, এখন হচ্ছে সন্ধ্যে তোমার বাড়ি, আর ব্রাহ্মণ মশাই শঙ্খ বাজালো, ওই যে মানে সন্ধ্যেবেলার পুজোটা ওই করে। তো যেটা ভালো জিনিস আমার মনে হলো, ছেলে তো কী হচ্ছে, সব কিছুই করা উচিত, শেখা উচিত। ও প্রচণ্ড রাগি, মানে করতে চায় না কিছু, তবে পুজোটা সন্ধ্যেবেলায় সন্ধ্যেটা ও দেয়। তো সবাই আছে এখানে, মাও আছে, সবাই একসঙ্গে বসেই আর কি সন্ধ্যেটা দিচ্ছে। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর আমি ভাবলাম একটু ছোটো মোটো ভিডিও বানাই। তারপরে এই যে ওখানে বসে আর কি সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া চলছে, এখানে মা ওই যে নিচে বসে সবাইকে কেটে কেটে, নাই উপরেও নাই নিচে নাই, ও পেয়ারাগুলো খাবে কি করে, ব্যাস ও খাচ্ছে, মেয়েও খাচ্ছে, আর মা আমার কো দিলে, এটা হচ্ছে আমার, তা আমি খেয়ে নিই। মা বলছে এখানে ভুট্টা পোড়ানোর কথা, তো ভুট্টা আছে চারটে বাড়িতে, সেগুলো এখন পোড়াবো আমি। এই যে মা ছাড়িয়ে দিল, লাল বিটের মধ্যে দেখ লেবু রয়েছে, একটা লেবু কাট, লেবু এসে দাদা আচ্ছা হ্যাঁ পাইছি, ভেঙে চুরে একা একা ঝুড়ি, এই একটা একটা বের করলেই হয়ে যাবে। কলাগুলো বেশ একদম পুষ্ট মা। তো ওই যো চলে এসেছি আমি, লেবু নিয়ে, কিতামা নিয়ে, সবকিছু নিয়ে, বেশি কিছু শেয়ার করতে পারলাম না, শরীরটা শান্তি দিচ্ছে না। তো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করবেন আমাকে। তুই যে রেডি চালা দি দূর কাছে আয় আবরি, এই নাও নাও কানে কি দেওয়ার দি দি নাও, ধরো ধরো ধরো, পাগল হয়ে যাচ্ছে ওই যে কাট, ওই যে বসে, এই যে এটা ও পাটাকে দাও, এই ছোটবালা না এ যাবে বল চল।